হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে যে অ্যালোভেরা গাছের গোড়ায় কি দিলে খুব সহজে আপনারা ছোট ছোট অনেকগুলো অ্যালোভেরার চারা পাবেন। অনেকে বলেন যে অ্যালোভেরা গাছ লাগানোর পরে নাকি গাছটা গ্রো হয় খুব কম বা চারা বের হয় না, তো তাদের জন্য আজকের আমার এই ভিডিও। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, অ্যালোভেরা ছোট ছোট চারা পাওয়ার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা দেখলে খুব সহজে অ্যালোভেরার চারা কিভাবে পাওয়া যায় শিখতে পারবেন। তো বন্ধুরা দেখেন আমার সাত বাগানে অ্যালোভেরা গাছটা খুব ভালোভাবে গ্রো হয়েছে। পাতাগুলো একটু খেয়াল করেন, পাতাগুলোর মধ্যে প্রচুর পরিমাণ জেল হবে। তো দেখেন এই যে ছোট ছোট চারা বের হয়েছে, তো আমার এই টপটার মধ্যেও দেখেন। তো বন্ধুরা আমার এই টপটার মধ্যেও দেখেন যে অনেকগুলো চারা বের হয়েছে, এই একটা, এই একটা, এই পাশে একটা। তো এই গাছটা লাগিয়েছি যে বেশি দিন হয়নি, দুই মাস হয়েছে। দুই মাসের মধ্যে দেখেন যে কতগুলো চারা বের হয়েছে। তো আমি অ্যালোভেরা গাছের গোড়ায় কী দেই আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন আগে মিশ্রণটি রেডি করে নিই। তো বন্ধুরা আজকে আমি যে লিকুইড সারটা তৈরি করব, সেই সারটার জন্য আমাদের দরকার হচ্ছে পেঁয়াজের খোসা। তো আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজের খোসা নিয়ে নিলাম। নিয়ে নিলাম একদম ফ্রেশ জল। এবার আমি পেঁয়াজের খোসাগুলা এই বাটিতে নিয়ে নিব। পেঁয়াজের খোসাগুলার সাথে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি জলের পরিমাণটা একটু বাড়িয়ে নিলাম, কারণ হচ্ছে আমার অ্যালোভেরা টপ অনেকগুলা, তো আমি সবগুলার মধ্যে এই লিকুইড সারটা অ্যাপ্লাই করব। এবার জলের সাথে পেঁয়াজের খোসাগুলোকে ভালোভাবে মিক্স করে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর এবার যে কোনো একটা জিনিস দিয়ে এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে এক ঘন্টা। তো বন্ধুরা ফিরে আসলাম এক ঘন্টা পর, আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কেমন হয়েছে। দেখেন এরকম কালার হলে বুঝতে পারবেন যে অ্যালোভেরা গাছের গোড়া দেওয়ার উপযুক্ত। তো আমি এখন মিশ্রণটি অ্যাপ্লাই করব। তো বন্ধুরা মিশ্রণটি দেওয়ার আগে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো গাছের গোড়া দেওয়া যাবে না, শুধু জলটাই দিতে হবে। তো বন্ধুরা আমি জলটা থেকে সবগুলা খোসা সরিয়ে নিলাম। এবার আমি জলটা একটা মগের মধ্যে ভর্তি করে নিচ্ছি। এবার আমি গাছে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা দেখেন এ হচ্ছে আমার আরেকটা অ্যালোভেরার টপ। এই গাছটা আমি লাগিয়েছি যে এক মাস হয়েছে, এখনও কোনো চারা বের হয়নি। তো আজকে আমি এই গাছটার মধ্যে অ্যাপ্লাই করে দেখাবো আপনাদেরকে। তো দেখেন আমি অ্যাপ্লাই করলাম। তো আপনারা অবশ্যই যদি অ্যালোভেরার চারা পেতে চান, আপনাদের বাসার সব অ্যালোভেরা গাছের মধ্যে এই পেঁয়াজের খোসার জলটা অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন যে খুব সহজেই প্রচুর পরিমাণ অ্যালোভেরার চারা পাবেন। এই খোসার জলটা সপ্তাহে একবার করে দুই সপ্তাহ ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে অ্যালোভেরার চারা খুব সহজে বের হবে। তো বন্ধুরা দেখেন আমি এই অ্যালোভেরা গাছগুলোর মধ্যেও পেঁয়াজের খোসার জলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা যে পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, আর যদি মনে হয় যে ভিডিওটি থেকে কিছু শেখার আছে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।